আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন। আমি আজকে আপনাদের সাথে দারুণ মজার একটা কেকের রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে স্ট্রবেরি কেক। শুধুমাত্র 2টা ডিম দিয়ে কেকটা আমি চুলাতেই তৈরি করেছি। এই কেকটা তৈরি করা যেমন সহজ, আর খেতেও কিন্তু অসম্ভব মজার। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার স্ট্রবেরি কেকটা তৈরি করতে হয়। প্রথমেই একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়ে নিচ্ছি। ডিম 2টা থেকে কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিচ্ছি। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। স্পঞ্জ কেক পারফেক্টভাবে করার জন্য ডিমের কুসুম এবং সাদা অংশ কিন্তু আলাদাই করতে হবে, আর আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নেবেন। এখন ডিমের এই সাদা অংশে 1/2 কাপ প্লাস 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আমরা যে রেগুলার চিনিটা খাই আমি এখানে সেই চিনিটাই ব্যবহার করছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। আচারের মধ্যে আমরা যে সিরকাটা দিই আমি এখানে সেই সিরকাটাই ব্যবহার করছি। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে প্রথমে ডিমের সাদা অংশ এবং চিনিটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে লো স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট, এরপর হাই স্পিডে বিট করে নেবো 4 মিনিট। 5 থেকে 6 মিনিটের মধ্যেই কিন্তু ডিমের এই ফর্মটা পারফেক্টভাবে হয়ে যাবে। আপনাদের ইলেকট্রিক বিটারের ওয়াট অনুযায়ী সময়টা আরও কম বা বেশিও লাগবে। আমি আজকের এই কেকটাতে যে উপকরণগুলো ব্যবহার করব আপনারাও চেষ্টা করবেন সবগুলো উপকরণ ব্যবহার করতে, এতে করে আপনাদের কেকটাও পারফেক্ট হবে। ডিমের সাদা অংশটা যখন এরকম সাদা আর ক্রিমের মতো হয়ে যাবে তখন বুঝতে পারবেন বিট করে নেওয়া হয়ে গেছে। বিটারের সাহায্যে 8 লিখে নিচ্ছি। লিখাটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে হবে ডিমের এই ফর্মটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি তেল, আমি এখানে রান্না করা সয়াবিন তেলটা ব্যবহার করছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমালশন। এই ইমালশনের মধ্যে একই সাথে অ্যাসেন্স এবং কালার থাকে। আপনাদের কাছে এই ইমালশনটা না থাকলে আপনারা এখানে 1 চা চামচ স্ট্রবেরি অ্যাসেন্স ব্যবহার করবেন। এই ইমালশন আপনারা গুলশান DNCC মার্কেটে 100 গ্রাম ইমালশন 100 টাকা করে পেয়ে যাবেন। কেকের মধ্যে সুন্দর একটা কালার আসার জন্য 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চেরি রেড কালার। আপনাদের কাছে যে রেড কালারটা রয়েছে আপনারা সেই রেড কালারটাই ব্যবহার করতে পারেন। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে নিচ্ছি 20 সেকেন্ড। শুধুমাত্র সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশে গেলেই হবে। ওভার বিট করলে আমরা একটু আগে যে ডিমের ফর্মটা তৈরি করেছি সেই ফর্মটা কিন্তু নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, বিটারটাকে অফ করে দিচ্ছি। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2/3 কাপ ময়দা। 1/3 কাপ দিয়ে 2 বার দিলেই কিন্তু 2/3 কাপ হয়ে যাবে। আমি এখানে প্যাকেটের ময়দা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো প্যাকেটের ময়দা অথবা বাজারের খোলা ময়দাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ। এখন এই শুকনো উপকরণ খুব ভালোভাবে একসাথে ছেঁকে নিচ্ছি। আমি এখানে বেকিং পাউডার, বেকিং সোডা 2টাই ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন সবগুলো উপকরণ সেমভাবেই ব্যবহার করতে। আর স্পঞ্জ কেক তৈরিতে শুকনো উপকরণের মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে, এতে করে কেকটা অনেক পারফেক্ট হয়। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, এই অবশিষ্ট অংশটা ফেলে দিতে হবে। এখন একটা স্পেচুলার সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এই মিশ্রণটা মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়ো করে মেশাতে যাবেন না এবং ওভার মিক্স করবেন না, এতে করে কেকটা পারফেক্টভাবে হওয়ার পরও দেবে যাবে। এই মিশিয়ে নিতে আমার প্রায় 3 থেকে 4 মিনিটের মতো সময় লাগে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটারটা একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কেকের সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। হালকা ট্যাপ করে নিয়ে বেক করে নিচ্ছি। কেক তৈরি করে কখনই দেরি করা যাবে না, কেকটাকে সাথে সাথেই বেক করে নিতে হবে। চুলায় একটা হাঁড়িতে 1 ইঞ্চি পরিমাণে বালি দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা তুলে এর মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে বেক করে নিচ্ছি 40 মিনিট। চুলার আঁচটা একেবারে লো কিন্তু তাপটা যাতে চারোদিকে সমান থাকে। তাপ যদি চারোদিকে সমান থাকে তাহলে কেকটাও কিন্তু সমানভাবেই ফুলে উঠবে। 40 মিনিট পর চুলাটা অফ করে দিচ্ছি। এই ঢাকনা বন্ধ অবস্থায় কেকটাকে আরও 5 মিনিটের মতো রেখে দেব, এতে করে কেকটা দেবে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। টুথপিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবেই বেক হয়েছে। এছাড়া ওপরে হাত দিয়ে ধরলে হাতে যদি কিছু লেগে না আসে তাহলেও বুঝতে পারবেন কেকটা হয়ে গেছে। এখন এই গরম কেকটা একটা প্লাস্টিক র্যাপে মুড়িয়ে ঠান্ডা করে নিচ্ছি। আপনাদের কাছে প্লাস্টিক র্যাপ না থাকলে আপনারা পলিথিনে মুড়িয়েও ঠান্ডা করে নিতে পারেন। কেকটা ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে এর চারো সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি।
ডেকোরেশনের আগে আমি আপনাদেরকে একটু মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। কিচেন স্কেলের উপরে একটা কেক বোর্ড নিয়েছি, বোর্ডের ওজনটা কিন্তু আমি প্রথমেই মাইনাস করে নিয়েছি। এখন এর উপরে কেকটা দিয়ে দিচ্ছি। কেকের উপরে যে বেকিং পেপার দিয়েছিলাম সে বেকিং পেপারটাকে সরিয়ে নিচ্ছি। কেকটার ওজন হয়েছে 300 গ্রাম। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে। এখন একটা ছুরির সাহায্যে কেকটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে 2 ভাগে বা 4 ভাগেও ভাগ করে নিতে পারেন। আমি যে কেটে নিচ্ছি এতেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। অবশ্যই আমার এই রেসিপিটা হুবহু ফলো করবেন, তাহলে আপনাদের কেকও এতটাই সফট এবং পারফেক্ট হবে। এখন এই 3টা পার্ট একসাথে করে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। কেকটা ডেকোরেশনের আগে সুগার সিরাপ তৈরি করে নিচ্ছি। সুগার সিরাপ তৈরির জন্য 3 টেবিল চামচ নিয়ে নিচ্ছি চিনি। আমরা রেগুলার যে চিনিটা খাই আমি এখানে সেই চিনিটাই ব্যবহার করছি। কোয়ার্টার কাপ দিয়ে দিচ্ছি পানি। এখন এই চিনি আর পানিটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিলেই সুগার সিরাপ একদম পুরোপুরি রেডি। এটাকে ঝাল দেওয়ারও কোনো দরকার নেই, গরম করারও কোনো দরকার নেই, এভাবে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। ডেকোরেশনের আগে কেকের নিচে কিছু কাগজ দিয়ে দিচ্ছি, এতে করে কেক বোর্ডটা একদম ক্লিন থাকবে। এখন কেকের উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। স্পঞ্জ কেকে সুগার সিরাপটা কিন্তু একটু বেশি লাগে। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি ক্রিম। আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি পাউডার হুইপড ক্রিম ব্যবহার করছি। এই পাউডার হুইপড ক্রিমের রেসিপিটা আমি কয়েকদিন পরেই আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই কেকটা ডেকোরেশন করার জন্য আমি 70 গ্রাম পাউডার হুইপড ক্রিম ব্যবহার করছি। 2 টেবিল চামচ স্ট্রবেরি পাই ফিলিং নিয়েছি। 1 টেবিল চামচ স্ট্রবেরি পাই ফিলিং এই লেয়ারটাতে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ স্ট্রবেরি থাকলে আপনারা সেটাই ব্যবহার করবেন। খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরে কেকের আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এই লেয়ারটাতেও ক্রিম এবং স্ট্রবেরি পাই ফিলিং দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারটাতেও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর এবং চারপাশ ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এই লেয়ারটাতে যতটা সম্ভব স্মুথ করে ক্রিমটা লাগিয়ে নিতে হবে, কারণ এই লেয়ারটাই কিন্তু কেকের সবার উপরে থাকবে। কেকের যে নিচের লেয়ারটা থাকে সেই লেয়ারটাই সবসময় কেকের উপরে দেবেন, এতে করে উপরের দিকটা একদম সমান থাকবে। খুব ভালোভাবে ক্রিমটা লাগিয়ে নেওয়া হয়ে গেলে কেকটাকে ফ্রিজে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। এখন কেকের উপরে দেওয়ার জন্য একটা পাইপিং জেল তৈরি করে নেব। এই জন্য 2/3 কাপ নিয়ে নিচ্ছি পানি। আপনাদের কাছে ফ্রেশ স্ট্রবেরি থাকলে আপনারা স্ট্রবেরি ব্লেন্ড করে তার জুসটা এর মধ্যে ব্যবহার করবেন। 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জেলাটিন। আপনারা যদি চান এই পাইপিং জেলটা একটু শক্ত ধরনের থাকুক তাহলে এই জেলাটিনটা ব্যবহার করবেন, আর আপনারা যদি চান যে না এই পাইপিং জেলটা একটু লিকুইড ধরনের থাকুক তাহলে এই জেলাটিনটা ব্যবহার করার কোনোই দরকার নেই। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমালশন। এখন একটা হ্যান্ড মিক্সের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। কোনোভাবেই জালটা কিন্তু হাই করা যাবে না। কয়েক মিনিটের মধ্যেই দেখবেন এটা খুব ভালোভাবে জেলে পরিণত হচ্ছে। জেলটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি চেরি রেড কালার। আপনারা চাইলে এই কালারটা পুরোপুরি বাদ দিয়েও দিতে পারেন। পাইপিং জেলটা এখন পুরোপুরি তৈরি, অনবরত নেড়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি, এতে করে পাইপিং জেলটা একদম স্মুথ থাকবে। এখন কেকের উপরে তৈরি করে নেওয়া পাইপিং জেলটা দিয়ে দিচ্ছি। জেলাটিন ব্যবহার করার ফলে এটা কিন্তু একটু শক্ত টাইপের হয়েছে। এখন একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে চারোদিকে সমান করে দিচ্ছি। এখন এই জেলটা সেট হওয়ার জন্য কেকটাকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। 15 মিনিট পর ফ্রিজ থেকে বের করে এর সাইডে লেগে থাকা কাগজগুলো সরিয়ে নিচ্ছি। পাইপিং ব্যাগের মধ্যে সামান্য পরিমাণে চকলেট গানাশ নিয়েছি।
এখন কেকের একটা সাইডে সেই চকলেট গানাশটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কেকটাকে ডেকোরেশন করে নেবেন। আমি আমার পছন্দ মতো কেকটা ডেকোরেশন করে নিচ্ছি। কিছু সুগার বল দিয়ে কেকটাকে সাজিয়ে নিচ্ছি। টু ডি যে স্টার নজেলটা রয়েছে সেই স্টার নজেলের সাহায্যে একটা ফুল এঁকে নিচ্ছি। এখন এই ফুলের ওপরে একটা ডাট সহ চেরি দিয়ে দিচ্ছি। এখন এই একই নজেলের সাহায্যে কেকের নিচেও কিছু ডেকোরেশন করে নিচ্ছি। এখন কেকের ওপরে একটা চকলেট টপার দিয়ে দিচ্ছি। এই চকলেট টপারের ভিডিও কয়েকদিনের মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করব। কেকটা এখন পুরোপুরি রেডি। দেখলেন তো কত সহজে এই মজাদার কেকটা তৈরি করা যায়। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট এবং কতটা পারফেক্ট হয়েছে। আর এই কেকটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা। বাসায় একবার হলেও হুবহু আমার এই রেসিপি ফলো করে কেকটা তৈরি করবেন। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।